জঙ্গিপুর পৌরসভার ম্যাকেঞ্জি পার্ক মোড়ে শৌচালয়ের ওপর অবৈধ নির্মাণ ভেঙে দিল জঙ্গিপুর পৌরসভা। খবর পাওয়া মাত্র ইঞ্জিনিয়ারদের পরামর্শ মতো ওই অবৈধ নির্মাণ বন্ধ করে দেওয়া হয়। পৌরপিতা মুফিজুল ইসলামের নির্দেশে যেটুকু কাজ হয়েছিল সেটুকুও ভেঙে ফেলা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-9516। পৌরসভার এটা নিজস্ব বাথরুম, বাথরুমের কোনো দেখভাল হয় না, এখানে ছাগল ভরে রাখে আর যারা ব্যবসা করে তারা মালপত্র ভরে রাখে না, সেই বাথরুম খোলা হয় না, সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। এবার এখানে নাকি এর ভিতর দিয়ে সিঁড়ি হবে, উপরে ঘর একজনকে বিক্রি করা হয়েছে, যাকে বিক্রি করা হয়েছে সে পৌরসভাতে একজন চাকরি করে, সে নাকি আর 2 মাস তার মেয়াদ আছে না 2 দিন আছে বলে গেল, সে নাকি ঘর করছে, বাথরুমের ভিতর দিয়ে সিঁড়ি উঠবে, উপরে বার হবে, উপরে বার হবে, আরে বার হবে কি ঘর হবে, সরকারি কাজ 1,00,000 টাকার উপর হলে টেন্ডার হয়, আমরা জানি সেই টেন্ডার পেপার ওকে জানতে দেখতে চেয়েছি, আর কত সালে টেন্ডার হয়েছে, কখন হয়েছে, কী কাজ আছে দেখার অধিকার আমাদের সাধারণ নাগরিকের আছে বলে আমরা দেখতে চেয়েছি, সেটা না দেখতে চেয়ে গায়ের জোরে এখন বলছে আমি করবো পারলে 48, এই কথাবার্তা বলে পৌরসভা পালালো সে, আর মিস্ত্রিকে বলছে কাজ করতে, মিস্ত্রিকে আমরা বাধা দিয়েছি আটকে রেখেছি, বললাম কাগজ দেখবো পেপার্স দেখবো আর কবে কী হয়েছে সে দেখবো, আইন যদি থাকে কাজ করার তাহলে করবে, নাহলে কাজ বন্ধ রাখতে হবে। আমি খবর পাই সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারকে জানাই বিষয়টা নিয়ে যে কে করছে বা কে না করছে, এবং আজকে আমি সকালবেলায় ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে কাজটা বন্ধ করতে বলি, বন্ধ করার নির্দেশ দিই, কাজ এখন বন্ধ আছে। দেখুন উনি যিনি করছেন তিনি বলছেন যে তারা এমআর কাটা আছে, তো সেই জন্য আমরা তার কাগজ নিয়ে পৌরসভায় দেখেছি কাজ বন্ধ করতে বলা হয়েছে, এবং চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছে শুধু কাজ বন্ধ না, যেটুকু হয়েছে সেটুকু ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে, পরবর্তীতে ওনার পেপারসের ব্যাপারটা অফিস অফিসিয়ালিভাবে দেখবে। আমি গতকাল ওটাকে আসছিলাম, দেখলাম একটা মানে ঘর আমার বাথরুমের উপর হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে আমাদের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পুরুষোত্তম হালদারকে বলেছিলাম ইমিডিয়েট তুমি কাজটাকে বন্ধ করো, সেই মতো আজকে কিন্তু কাজ বন্ধ হয়েছে। আমি পুরো স্টাফ আমার যতগুলো ইঞ্জিনিয়ার আছে সবকে বললাম কি বাড়িটা ভেঙে দিলে, আজকেও কাজ চালু ছিল না, বন্ধ আছে এখন, আমি নিজে এখনই নির্দেশ দিলাম কি কাজ বন্ধ করে যা তৈরি হয়েছে সব ভেঙে দিতে হবে, ওটা দেওয়া যাবে। এটা কিনা ওরা দাবি করছে যে বিশ্বজিৎদা দাবি করছে যে 2018 সালের এটা MRP কাটা আছে, এটা নিয়ে কি বলবেন? না ওটা যে যা হোক আমাদের অফিসিয়ালি ব্যাপার আছে ওটা দেখবো, কিন্তু ওখানে ঘর কত দেওয়া হবে না। আপনার নাম? মফিজুল ইসলাম, জঙ্গিপুর পৌরসভা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।